সুপ্রভাত বন্ধুরা, সুপ্রভাত। ট্রাভেল উইথ অর্ঘ্য নতুন একটি ব্লগ নিয়ে আমি অর্ঘ্য আছি আপনাদের সাথে। তা রথযাত্রা তো প্রায় এসেই গেল, মন একটু জগন্নাথ দেবের দর্শন পেতে চাইছে। অনেক দিন থেকেই ভাবছি একটু জগন্নাথ দেবের দর্শন করি। চলুন আজ দেখি কলকাতার মধ্যেই কোনো জগন্নাথ মন্দির, চলুন যাই। বলি যাবেন কি করে? তা শিয়ালদার বা ধর্মতলায় আপনাকে আসতে হবে, বা আপনারা যদি কোথা থেকেও সরাসরি কোনো খিদিরপুর যাওয়ার বাস পান তাহলে চলে আসতে পারেন এই মন্দিরে। তা খিদিরপুরে নেমেই আপনারা যদি যে কোনো লোককে জিজ্ঞাসা করেন আপনারা দেখতে পাবেন এই মন্দির। চলুন আমরা সেই মন্দিরের পথে যাই। জগন্নাথ মন্দির প্রবেশের দ্বার, আমরা সেই দ্বারে এসে উপস্থিত হয়েছি। চলুন রথের প্রাককাল একটু ঘুরে দেখে নিই জগন্নাথ মন্দির। মন্দির প্রবেশের পথেই রয়েছে, দেখুন দুটি সিংহ বসে রয়েছেন। এদিকে একটি রয়েছে মূল ফটক দ্বার, এবং এখানে আরেকটি, এবং এখানে মাতার মন্দির রয়েছে। June 20 রথযাত্রা উপলক্ষে এখানে দেখুন 20 থেকে 28 তারিখ পর্যন্ত একটি ফেস্টিভ্যালের, উড়িষ্যা ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। চলুন আমরা একটি মন্দির আছে সেখানে প্রবেশ করি। এখানে মাতা অবস্থান করছেন। এই বাম দিকের সিংহের পাশেই রয়েছে জুতো রাখবার জায়গা, এখানে জুতো রেখে আপনাদের মূল মন্দিরে প্রবেশ করতে হবে। চলুন এবার আমরা মূল মন্দিরে প্রবেশ করি। মুখ্য দ্বারের সামনেই রয়েছে এই সুন্দর মূর্তিটি, দেখুন আপনারা। এবং এর ডান দিকে কি সুন্দর চাতালের ব্যবস্থা রয়েছে, এবং এখানে রয়েছে পূজা সামগ্রী, ভোগ এবং অফিস, এবং এখানেই মহাপ্রসাদেরও কূপনের ব্যবস্থা করা রয়েছে। দেখুন আমরা সেখানেই রয়েছি, এবং তার পাশে রয়েছে টয়লেট এবং পানীয় জলের ব্যবস্থা। এই হচ্ছে ভোগ সামগ্রী, ভোগ এবং পূজার সামগ্রী, এবং এটি হচ্ছে অফিস এবং মহাপ্রসাদের কূপন এখানে পাওয়া যাচ্ছে। পুজো দিয়ে দীপ জ্বালানো হয়েছে, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন। এবং তার পাশেই সেই মন্দির, এবং এখানে অবস্থান করছেন সাক্ষী গোপাল, দেখুন। এইখানে দেখুন রেট দেওয়া রয়েছে, খাজা 8 টাকা করে 1 পিস, গজা 8 টাকা করে 1 পিস, এবং মালপোয়া রয়েছে 8 টাকা করে 1 পিস। এবং দেখুন এর পাশেই অবস্থান করছে রয়েছে আমাদের
এই বছরে তাদের কী কী ফেস্টিভ্যাল রয়েছে, আপনারা একটু পজ করে দেখে নিতে পারেন। এই হচ্ছে এই মন্দিরে ডোনেশনের ব্যবস্থা, আপনারা একটু দেখে নিন। এবং আপনারা পেমেন্ট করতে পারেন যে কোনো ইউপিআই দিয়ে আপনারা পেমেন্ট করতে পারেন। এই হচ্ছে মহাপ্রসাদ কুপন এবং এখানেই সেই সমস্ত সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন। 1,00,000 টাকা আপনারা ডোনেশন করতে পারেন, 50,000 টাকা করতে পারেন, 25,000 টাকা করতে পারেন, 15,000 টাকা করতে পারেন এবং 4,000 টাকা আপনারা ডোনেট করতে পারেন। চলুন সিঁড়ি দিয়ে আমরা মূল মন্দিরে প্রবেশ করি। এই হচ্ছে সিঁড়ি এবং সিঁড়ি দিয়ে আমরা উঠে চলেছি মূল মন্দিরের পথে। এবং মূল ফাটকের বাঁদিকেও অবস্থান করছেন নারায়ণদেব। এই হচ্ছে মূল মন্দির, দেখুন আমরা সেই মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি। এবং মন্দিরের বাম দিকেই, মাফ করবেন, ডান দিকেই অবস্থান করছেন নারায়ণদেব, শঙ্খ চক্র গদা পদ্মধারী। সিঁড়ি থেকে উঠেই দেখুন অবস্থান করছেন গুরুর মহারাজ। এবং মন্দিরের দিকে ঘুরে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানেও দুই সিংহের অবস্থান। মূল মন্দির ছাড়াও এখানে রয়েছে একটি গণেশ মন্দির, এই হচ্ছে সেই গণেশ মন্দির। গণেশ মন্দিরের পাশেই রয়েছেন সরস্বতী মন্দির, এই হচ্ছে সেই মন্দির, মা সরস্বতীর ভিতরে অবস্থান করছেন। এবং তার পাশে রয়েছে সুন্দর একটি হনুমান মন্দির, এই হচ্ছে সেই হনুমান মন্দির, বজরংবলী হনুমান ভিতরে অবস্থান করছেন। তার পাশে রয়েছে সুন্দর বিমলা মন্দির, মা বিমলা ভিতরে অবস্থান করে রয়েছেন। বিমলা মন্দিরের পাশেই রয়েছে সুন্দর সূর্য মন্দির, এখানে অবস্থান করছেন স্বয়ং সূর্যদেব। এখানে রয়েছে সুন্দর সাবিত্রী মন্দির, দেখুন অসাধারণ সেই কারুকার্য। রয়েছে সুন্দর লক্ষ্মী মন্দির, দেখুন এই হচ্ছে সেই লক্ষ্মী মন্দির, মা লক্ষ্মী দেবী এখানে অবস্থান করছেন। রয়েছে সুন্দর ভাগবত মন্দির, ব্রহ্মপুর লোক তবে কি কেড়ে মূল মন্দিরের বাইরে যে কারুকার্যগুলো রয়েছে সেগুলো আপনারা একটু লক্ষ্য করেন, দেখুন এই হচ্ছে মূল মন্দিরের বাইরে, বাইরের প্রতিটি দেওয়ালে সুন্দর কারুকার্য করা রয়েছে, দেখুন সেই অসাধারণ সুন্দর দৃশ্য আপনাদের সামনে আমি তুলে ধরছি। এই হচ্ছে আরেকটি দরজা, এই দরজা দিয়ে আমরা জগন্নাথ দেবের দর্শন পেতে পারতাম। মন্দিরের কারুকার্যগুলো আপনারা লক্ষ্য করুন,
দেখুন সেই সৌন্দর্য অসাধারণ, প্রত্যেকটি দেওয়ালে কারুকার্য করা আছে, যে যেন আমাদের মনে করিয়ে দেয় সেই পুরীর মন্দির, বিখ্যাত জগন্নাথ দেবের মন্দিরের আদলে তৈরি হয়েছে এই খিদিরপুরে একটি জগন্নাথ মন্দির। এই সেই জগন্নাথ মন্দির, অসাধারণ কারুকার্য রয়েছে এর মধ্যে, দেখুন প্রত্যেকটি দেওয়ালে কারুকার্য করা আছে। সিংহ অবতারে বিষ্ণুদেব, এই হচ্ছে আরেকটি দেওয়াল। এই হচ্ছে আরেকটি ফাটক, রয়েছে অসাধারণ সুন্দর এই শিব মন্দির। ভিতরে অবস্থান করছেন স্বয়ং মহাদেব, আমাদের মহাদেব। স্থানীয় কয়েকজনের সাথে আমরা একটুখানি কথা বলে নেব। তো আপ লোক কিতনে দিন সে यहां पर आते हैं? हम लोग एक महीना से आते हैं। ना ना एक महीना नहीं, हम लोग बचपन से ही आते हैं। बचपन से आते हैं हम लोग। यहां नया एडमिशन, ये नया भारत, मैंने ये लोग एक साल हुआ है यहां पे आए, एक महीना के पीछे मैं आना लगा। आप लोग हर रोज शिव जी के ऊपर दूध और गंगा जल चढ़ाते हैं? हाँ। अच्छा अच्छा। और ये मंदिर जो है ये बड़ा मंदिर है ना? हाँ, वो छोटा मंदिर है। वो छोटा मंदिर है, बड़ा मंदिर है, भगवान एक है उसमें। तो भगवान सब एक ही है, लेकिन ये छोटा मंदिर, सॉरी बड़ा मंदिर है, ये छोटा मंदिर है। अभी तो जगन्नाथ देव का दर्शन नहीं होगा ना? ना, आपका 19 साल यात्रा है। अच्छा अच्छा, ठीक। आप लोग आइएगा जरूर से, ये हम लोग का अच्छा पूजा होता है यहाँ पे। आप लोग को रिक्वेस्ट है, आप लोग इधर आइएगा। नमस्ते। चौठा जून হয়েছে জগন্নাথ দেবের স্নান যাত্রা। তাই তারপর থেকে আমরা জানি 15 দিন জগন্নাথ দেবের জ্বর আসে, তা সেই জন্যই মন্দিরের মূল ফাটক এবং আমরা জগন্নাথ দেবের আজ দর্শন পেলাম না। 19 তারিখ এই মন্দির খুলবে এবং জগন্নাথ দেবের দর্শন পাওয়া যাবে। আমরা স্থানীয় কয়েকজনের সাথেও কথা বললাম, অসাধারণ সুন্দর এই মন্দির। कुछ बोलिए। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। जय नमः शिवाय। जय नमः शिवाय। मूल फाटक किंतु जगन्नाथ देवे जोर आसपास में आमा तार दर्शन पेलाम ना, अपेक्षा करते हबे 19 तारीख एवं 20 तारीख के दिन साधारण मानुषेर माझे नेमे आसबेन जगन्नाथ। जगन्नाथ भगवान अभी फीवर हो गया है, 19 तारीख को खुलेगा, 20 तारीख को रथ यात्रा, आप लोग प्लीज आइएगा। सबको मेरा नमस्कार। जगन्नाथ देवे मंदिर पास ही रही है महाकालेश्वर मंदिर,
এখানে আমরা প্রবেশ করতে চলেছি। চলুন আমরা মন্দিরে প্রবেশ করি। মহাকালেশ্বর মন্দির আমরা প্রবেশ করতে চলেছি। এই হচ্ছে মূল মন্দির। রয়েছে রাম সীতা, রাম লক্ষ্মণ ও সীতা মন্দির, রয়েছে দুর্গা মা, এবং এখানে রয়েছে রাধা কৃষ্ণ মন্দির। এখানেই শেষ করছি আজকের এই পর্ব ট্রাভেল উইথ অর্ঘতে। আমি অর্ঘ ছিলাম আপনাদের সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দেখতে থাকুন ট্রাভেল উইথ অর্ঘ।